হনুমান জয়ন্তীতে অশান্তি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের। স্পর্শকাতর এলাকায় মোতায়েন 3 কোম্পানি সিআরপিএফ, মিছিল নিয়েও জারি কড়া নিয়োগ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হল না অভিষেকের। লক্ষ লক্ষ বঞ্চিতদের নিয়ে ঘেরাও করা হবে দিল্লি, রাজধানীতে দাঁড়িয়েই হুঁশিয়ারি নেতার। হনুমান জয়ন্তীতেও অশান্তির আশঙ্কা, রাজ্যগুলিকে আগে ভাগেই সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের শীর্ষ মুসলিম নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শাহের। হাওড়ায় রামনবমীর অশান্তিতে তদন্ত শুরু সিআইডির। সুমিত সাউয়ের পর ঘটনায় গ্রেপ্তার আরও এক যুবক, মিলেছে অস্ত্র সরবরাহকারীদের খোঁজও। প্রকাশ করতে চান সত্যি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিয়ে জানালেন মানিক। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু ফের জেল হেফাজতেই। খারিজ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, সম্ভব নয় নেতাদের জন্য আলাদা নিয়ম। বিরোধীদের মামলা নাকচ করে জানালো সুপ্রিম কোর্ট। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, গত 24 ঘন্টায় সংক্রমণ ছাড়ালো 4000-এর গণ্ডি, লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেস, সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। হনুমান জয়ন্তীতে অশান্তি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের। কলকাতা, ব্যারাকপুর ও চন্দননগরের মতো স্পর্শকাতর এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে 3 কোম্পানি আধা সামরিক বাহিনী। এর আগে রাজ্যের সাম্প্রতিক হিংসায় কড়া অবস্থান নিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের সাফ নির্দেশ ছিল, হনুমান জয়ন্তীর শোভাযাত্রা সামলাতে কেন্দ্রের কাছে আধা সামরিক বাহিনীর সাহায্য চাইবে রাজ্য। কেন্দ্রকে অবিলম্বে সাহায্য করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই রায়ের পরিপ্রেক্ষিতে এদিন পুলিশের শীর্ষ কর্তারা বৈঠকে বসেন। নবান্নে ভিডিও কনফারেন্সে সমস্ত জেলা ডিএম এসপিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। মিছিলে অশান্তি যাতে না হয় তার জন্য পুলিশকে একাধিক নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি 3 কোম্পানি আধা সেনা মোতায়েন করারও সিদ্ধান্ত নেওয়া হয়। মোতায়েন থাকবে রাজ্য পুলিশও, কিন্তু যেখানে প্রয়োজন হবে সেখানে আধা সেনাও থাকবে। হনুমান জয়ন্তীর মিছিল নিয়েও একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশকে। যারা মিছিলে অংশ নেবেন তাদের নামের তালিকা আগে থেকে প্রশাসনকে দিতে হবে। সেই তালিকা খতিয়ে দেখে সবার জন্য পুলিশের তরফে পরিচয়পত্র দেওয়া হবে। এই কার্ড ছাড়া কাউকে মিছিলে অংশ নিতে দেওয়া হবে না। রামনবমীতে হিংসার ঘটনার পরই হনুমান জয়ন্তীতে অশান্তি রুখতে কঠোর পদক্ষেপ করল রাজ্য। প্রতিশ্রুতি দিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। জানিয়ে যার পরনাই ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিন সাতেক আগে গিরিরাজ সিংহের কাছে সাক্ষাতের জন্য সময় চেয়ে নিয়েছিল তৃণমূল। এরাজ্যের শাসক দলের দাবি, দেখা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন গিরিরাজ, কিন্তু এদিন তিনি সাক্ষাৎ করেননি। এমনকি মন্ত্রকে ছিলেন না প্রতিমন্ত্রীও। মন্ত্রীদের অনুপস্থিতিতেই কৃষি ভবন অভিযান করেন তৃণমূল সাংসদরা। প্রাথমিকভাবে কৃষি ভবনের মূল ফটক বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তারক্ষীদের তরফে জানানো হয়, যেহেতু মন্ত্রীর সময় পাওয়া যায়নি তাই সাংসদদের ভেতরে যাওয়ার অনুমতি নেই। পাল্টা তৃণমূলের দাবি, দাবি দেওয়া জানিয়ে চিঠি দিতে ভেতরে যান তারা। মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রী বা সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সাংসদদের এভাবে আটকানো যায় না। এরপর কৃষি ভবনের ভেতরে ঢোকেন তারা। মন্ত্রীরা না থাকায় সচিবকেই স্মারকলিপি জমা দেন। এরপরই ক্ষুব্ধ অভিষেক জানান, এভাবে রাজ্যের ন্যায্য পাওনা আটকে রাখা যায় না, আর 2-3 মাসের মধ্যে টাকা না দিলে লক্ষ লক্ষ বঞ্চিতদের নিয়ে দিল্লি ঘেরাও করব। ভবিষ্যতে যে এই নিয়ে আরো বড় আন্দোলন গড়ে তুলবেন এদিন তার স্পষ্ট ইঙ্গিতই দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রামনবমীর শোভাযাত্রা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশের একাধিক রাজ্য। ধর্মীয় সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে হনুমান জয়ন্তীর জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হনুমান জয়ন্তীর প্রস্তুতির মধ্যেই রাজ্যগুলির জন্য নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারগুলিকে বলা হয়েছে সমস্ত এলাকায় যেন আইন শৃঙ্খলা বজায় থাকে, শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী পালন করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কার্যকলাপের দিকে কড়া নজর রাখতে হবে। এই আবহেই দেশের শীর্ষ মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক সারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুসলিম নেতাদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জামাত উলেমাই হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মদানি ও সম্পাদক নিয়াজ ফারুকি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুকি এবং অধ্যাপক আক্তারুল ওয়াইসি। এই মুহূর্তে দেশের মুসলিমরা যে সংকটের সম্মুখীন হচ্ছেন তা 14 দফায় তুলে ধরা হয় শাহের সামনে। বৈঠক শেষে খুশি মুসলিম নেতারা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ও সমস্যা অস্বীকার করেননি, বরং গুরুত্ব সহকারেই বিবেচনা করেছেন। ভোটের ময়দানে ভাষণ দেওয়া অমিত শাহের থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের আসনে আসীন শাহ যে একেবারেই অন্য মানুষ, তাই এদিন জানান মুসলিম শীর্ষ নেতারা। রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার আরও এক।
হাওড়ার নন্দীবাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে আর এন গুপ্ত নামে আরেক যুবককে। এর আগে মঙ্গলবার বিহারের মুঙ্গের থেকে মিছিলে অস্ত্রধারী যুবক সুমিত সাউকে গ্রেপ্তার করার পর জেরায় আরিয়ান ও আরও একজনের নাম জানতে পারেন তদন্তকারীরা। পুলিশি জেরায় সুমিত জানায়, পালিয়ে যাওয়ার সময় সে বন্ধু আর এন গুপ্তকে আগ্নেয়াস্ত্রটি দিয়ে যায়। অবিনাশ যাদব নামে এক ব্যক্তি তাকে এই অস্ত্র দিয়েছিল জানিয়ে ওই ব্যক্তিকে অস্ত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধুকে অনুরোধ করে সে। এই তথ্য হাতে আসার পরই ওই দুই ব্যক্তির খোঁজ শুরু করে হাওড়া সিটি পুলিশ। অবশেষে বুধবারই নিজের বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আর এন গুপ্তকে। সূত্রের খবর, আটক করা হয়েছে অবিনাশকেও। তাদের জেরা করে আরও বিস্তারিত তথ্য জানতে মরিয়া তদন্তকারীরা এদিন হাওড়া আদালতে পেশ করা হয়েছে সুমিতকেও। এদিকে বুধবার থেকেই অশান্তির ঘটনার তদন্ত শুরু করল সিআইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য জানালেন, তিনি সত্যিটাই প্রকাশ করতে চান। এদিন জিজ্ঞাসাবাদ পর্বে বিচারপতির একাধিক চোখা প্রশ্নের মুখে পড়েন মানিক, তার উত্তরও দেন তিনি। প্রশ্নোত্তর পর্বের শেষে বিচারপতি জানান, তিনি চান সত্য সামনে আসুক। উত্তরে মানিক জানান, তিনিও এ ব্যাপারে সহমত, তিনি সত্যিটাই বলতে চান। এদিন এজলাসের ভিতরে মানিক ভট্টাচার্যের সঙ্গে একান্তে প্রায় 10 মিনিট কথাও বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই সংক্রান্ত মামলায় যে কোনো প্রয়োজনে তাকে ডেকে পাঠালেই তিনি আসবেন বলেও জানান মানিক। এদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু সেনের ফের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাংকশাল আদালত। আগামী 19 এপ্রিল আবারও আদালতে পেশ করা হবে তাকে। ইডি সিবিআই এর অপব্যবহারের অভিযোগে 14টি বিরোধী দলের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, রাজনীতিবিদদের জন্য আলাদা করে আইন প্রণয়ন সম্ভব নয়, যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আলাদা করে গ্রহণ করা যেতে পারে। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে বিরোধীদের কণ্ঠরোধে অপব্যবহার করা হচ্ছে, এমনই অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল 14টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল। কংগ্রেসের নেতৃত্বে যৌথ আবেদনে কেন্দ্রীয় সংস্থাগুলির জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা চেয়েছিল তারা। অভিযোগকারীদের মধ্যে ছিল তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আরজেডি, বিআরএস সহ বিজেপি বিরোধী প্রায় সব গুরুত্বপূর্ণ দল। সিনিয়র আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির সওয়াল, 2014 সাল থেকে যে সমস্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সিআইডি ইডি তদন্ত করছে তাদের শতকরা 95 জনই বিরোধী দলের, এটা স্পষ্টত বিরোধীদের কণ্ঠরোধ। এই প্রেক্ষিতে অন্তত নেতাদের গ্রেপ্তারি নিয়ে নতুন গাইডলাইন জারির আবেদন জানিয়েছিল বিরোধীরা। বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সেই মামলার শুনানিতে বিরোধীদের আবেদন গ্রহণ করল না শীর্ষ আদালত, ফলে বাধ্য হয়েই নিজেদের আর্জি প্রত্যাহার করে নিল বিরোধী শিবির। ফের উদ্বেগ বাড়ালো করোনার দৈনিক সংক্রমণ। গত বছর সেপ্টেম্বরের পর এই প্রথম একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4,000-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 4,435 জন, গতকাল যে সংখ্যাটা ছিল 3,000-এর কিছু বেশি। করোনা সবচেয়ে বেশি মাথা চাড়া দিয়েছে মহারাষ্ট্রে, 1 লাখে 186% বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। আবার সোমবার দিল্লিতে কোভিড থাবা বসিয়েছিল 521 জনের শরীরে, ফলে সব মিলিয়ে বেড়েই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা, লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসও। বর্তমানে অ্যাক্টিভ কেস 23,091। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, করোনার দৈনিক সংখ্যা বাড়লেও উদ্বেগের কারণ নেই, বরং সতর্ক থাকারই পরামর্শ দিয়েছেন তিনি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।